আশা করি সবাই ভালো আছেন। তো ডিসেম্বর মাস চলছে, শীতকালের মরশুম। এই মরশুমে বাঙালিরা ঘুরতে বেরোবে না, এটা কখনোই হতে পারে না। আর বিশেষ করে আমাদের ক্ষেত্রে তো ডিসেম্বর মাস ছুটির মাস, তো বেরিয়ে পড়েছি। এখন আমি এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদের সালার। এই প্রথমবার মাকে দিদিকে নিয়ে একসাথে ঘুরতে আসা, বন্ধুবান্ধব ছাড়াই। তো দেখুন, গ্রামের পরিবেশের মধ্যে রয়েছি আমি, আপনাদেরকে এখানকার পরিবেশটা দেখাবো কেমন দেখতে। ঠিক সরল যতখানি গ্রামের মানুষরা হয়, প্রকৃতিরাও ঠিক ততটাই সরল হয় এখানকার। যতদূর চোখ যায়, মাঠের পর মাঠ, বিঘার পর বিঘা, এখানে নিয়ম করে চাষ হয়। আর প্রতি নিয়মেই পাখিরা এসে খুঁটে খুঁটে ধান খায়। দেখুন, নাড়াগুলোও মাথা পড়ে রয়েছে। খুব রিসেন্টলি এখানকার ধান উঠিয়ে নিয়েছে এখানকার গ্রামের লোকেরা। এখনও দূরে কিছু কিছু সবুজ অংশ দেখা যাচ্ছে, হয়তো সেখানে বীজতলা ফেলা হয়েছে। চলুন বীজতলাগুলোকে দেখি আমরা। দেখুন, ধানের বীজ ফেলা হয়েছে। এগুলো যথাসম্ভব গ্রীষ্মের ধান। ধান বিশেষজ্ঞ আমি ঠিক নই, তাই বলতে পারবো না এটা কোন সময়ের কোন মরশুমের ধান। এই শীতকালে বীজতলা ফেলা হয়েছে, এরপরে এগুলো বড় হবে। তারপরে এই যে মাঠ দেখছেন, মাঠের পর এই মাঠগুলোতে আবার পুনরায় চাষ করা হবে। এখানে দেখুন, জলসেচ ব্যবস্থা চলছে, ধানের জমিতে জল দেওয়া হচ্ছে পাম্পের সাহায্যে। সারা মাঠ জুড়ে সোনার ফসল তৈরি হয়। এই সোনার ফসল খেয়েই আমরা সকলেই বেঁচে থাকি। এই যে দেখুন, সেই সোনার ফসল। এখনো ধানগুলো বাড়িতে বাড়িতে ওঠেনি, এখনো মাঠের মধ্যে রাখা হয়েছে। বেশ কিছু ধান উঠে গিয়েছে এখনো, তবে এখনো অনেক জায়গায় আমরা দেখতে পাবো যে ধানের সারি সারি লাট হয়ে পড়ে রয়েছে। Thank you.
শীতের মরশুম, আর এদেরকে দেখা যাবে না, এটা কখনোই হতে পারে না। মাঠের পর মাঠ, সবুজ গাছের উপর ছোট ছোট হলুদ ফুল, এক আনন্দের লহরী উপস্থিত করে দেয় শীতের মরশুমে। গ্রামে না আসলে সত্যি কথা বলতে এগুলোর মজা আমাদের ওদিকে তো পাওয়াই যায় না সেভাবে। এই মজা নেওয়ার জন্য অবশ্যই গ্রামকে উপভোগ করতে হয়, গ্রামে আসতে হয়। हमारे ये वीडियो आप लोगों को अच्छे लगे तो एक लाइक कमेंट शेयर करके हमारे साथ बने रहिए, और वो जो सब्सक्राइब के लाल बटन है उसको दबा दीजिए, और घंटी को ज़रूर प्रेस करके रखिए आने वाले वीडियो के नोटिफिकेशन के लिए। अभी हम अलविदा लेते हैं, और आने वाले समय में हम लोग मुर्शिदाबाद की हजार दुआरी, जहानकोस जैसे बहुत सारे उल्लेख्य जो जगह है उसको लेकर हम लोग आपके पास आएंगे। तो तब तक आप लोग हमारे साथ बने रहिए।